তো হে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই থাকবে। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাব আমরা বনদুর্গা, মানে বনের মধ্যে স্থাপিত একটি দুর্গা মন্দির, যেখানে কিনা বছরে একবার প্রবেশ করার অনুমতি থাকে। আমরা তো লোকাল লোক, আমরা যখন ইচ্ছা তখন যেতে পারি, কিন্তু তবুও একটা ডেঞ্জার ব্যাপার হবে, কারণ ওখানে পশু পাখি হাতি সবই বের হয়। তো এটি শিলিগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টের মাঝে স্থাপিত বনদুর্গা মন্দিরটি। তো এটা পার হতে গেলে অনেক জঙ্গল এবং নদী পার হতে লাগবে। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। তো আজকে এসেছি আমরা জঙ্গলের মাঝখানে, যেটা পুজো হয় বনদুর্গা। তো বনদুর্গা এসেছি, তোমরা দেখতে পাচ্ছ একটি ক্রাউড। চলে যাচ্ছি বড় দুর্গার থেকে এলাই, আমার জঙ্গলের ভিতরে ঢুকবা ধুচ্ছি এলাই। এই যে মোর সাথীরা, ভালোই তো জানা, তো কেমন লেগেছে আমাকে নয় ভিডিওটি। অ্যাকচুয়ালি আমরা যখন চলে গেছি তখন বনদুর্গা মন্দিরের প্রায় সব কিছু শেষ হয়ে গেছে, প্যান্ডেল ঠ্যান্ডেল ভিড় ভাট্টা মেলা সব কিছু প্রায় শেষ হয়ে গেছে। তো অতটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, যতটা চেষ্টা করেছি ততটা দেখিয়েছি। তো তোমরা আমার পুরনো ভিডিওতে বনদুর্গা মন্দিরের সব কিছু দেখতে পারবে। তো ভালো যদি না লাগে বা ভালো যদি লেগেও থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি মোটিভেট হতে থাকবো এবং নতুন নতুন ভিডিও আবার আনতে থাকবো।